আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো একটু কষ্ট করে আমাকে বলেন আমার কথা কি স্পষ্টভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না সাউন্ড কাঠামো ঠিক আছে কি না এবং আমাকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে আমাকে কনফার্ম করেন আমাকে স্পষ্টভাবে আপনারা আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাকে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কথাও স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন সবাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটি একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করবেন আমি একটু সময় নিচ্ছি একটু সময় নিচ্ছি আপনারা টয়ট করুন আচ্ছা আপনারা সবাই একটু কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যাদের ক্লাস আসে না বলেন আপনারা কষ্ট করে অবশ্যই ফেজে চলে যান সেখানে ক্লাসটা করতে পারবেন এটা আপনাদেরকে বারবার যেন বলতে না হয় আচ্ছা যাই হোক আমি অলরেডি আপনাদের দুই মিনিট সময় নষ্ট করছি আশা করি এখন আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে সাউন্ডও ক্লিয়ার কোনো অসুবিধা নাই আপনারা অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন আমি আর দেরি করব না ক্লাসে চলে যাচ্ছি তো দেখেন তার আগে আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো কমপ্লিটিং সেন্টেন্সের আমি মোটামুটিভাবে এটা ভার্বের সাথে যেহেতু যুক্ত তো তিনটি প্রশ্ন আপনাদের জন্য দিয়েছি এগুলো এমসিকিউ প্রশ্ন সবগুলোই আপনাদের শিক্ষক নিবন্ধন বিগত বছরগুলোতে এসেছিলো সেখান থেকে প্রশ্নগুলো দিছি তো আপনারা একটু প্র্যাকটিস করুন দেখি কার কয়টা হয় আপনারা সেখানে একটু লিখতে থাকুন একটু মন্তব্য করুন সবাই দেখি কার কয়টা হয় কে কয়টা পারেন আপনারা সবাই একটু কমেন্ট করুন আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন তো যাই হোক অনেক কথা আমি অলরেডি বলে ফেলছি মাফ করে দিন কারণ আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তো অনেকগুলো সময় আপনাদের যেহেতু নষ্ট হচ্ছে আর আলোচনা করব না আমি জাস্ট ফার্স্ট মিনিট আপনাদের সময় নষ্ট করছি যেহেতু ক্লাসেই চলে যাই ক্লাসে আপনাদেরকে একটু পড়াই হ্যাঁ জি আদাব আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই আনসারগুলো দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা আমি ক্লাসে চলে যাচ্ছি ক্লাসে পড়াচ্ছি আচ্ছা দেখেন আজকে আমার আলোচনার বিষয় ভার্ভের সাথে মিক্স করে কমপ্লিটিং সেন্টেন্স পড়ানো অর্থাৎ আপনাদের একটা টপিক কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে যে সিলেবাসটা আপনাদের আমার কাছে যে আপনাদের যে সিলেবাসটা রয়েছে এন যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখেন আমাদের কোন কোন টপিক আমরা পাচ্ছি সে টপিক থেকে আমরা যেগুলো যেগুলো পড়াইছি সেগুলোতে আমরা টিক চিহ্ন দিছি ঠিক আছে তো যাই হোক আমরা আর্টিকেল কিন্তু পড়াই নাই আজকে টার্গেট ছিল তাই ভাবলাম যে আপনাদের আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স এটা স্কুল কলেজ স্কুল স্কুল পর্যায়ে টু আপনারা যারা এইসিসি পাশে শিক্ষক হতে চান তাদের জন্য স্কুল পর্যায়ে টু রয়েছে আর যারা অনার্স পাশ করে বা ডিগ্রি পাশ করে স্কুলে জব করতে চান তাদের জন্য স্কুল এবং কলেজে যারা অনার্স পাশ করছেন তাদের জন্য কলেজ এবং যারা সবেমাত্র পরীক্ষা দিচ্ছেন যাই হোক তো এই যে সিলেবাসটা টোটাল ইংলিশের সিলেবাসটা আমার কাছে এখানে আছে আমি এই সিলেবাসটা ধরে ধরে আপনাদেরকে পড়াবো ঠিক আছে প্রত্যেকটা টপিক আমি আপনাদেরকে ধরে ধরে যেমন আমি প্রথমে এরোসিন কম্পোজিশান এটা ভালো করে সুন্দর মতো আপনাদের পড়াইছি আজকে আমরা পড়াবো কি কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফ্রম অফ ভার্ভ এই দুইয়ের কম্বিনেশনটা এই দুইটাকে একসাথ করে আজকে পড়াবো আজকের ক্লাসে তো যাই হোক আমি শুরু করি সময় নষ্ট করবো না দেখেন এইখানে একটু তাকান ফিফটি মাইলস অনেকের কাছে মনে হবে যে স্যার সাবজেক্টটা তো ফ্লুরাল তাহলে ভার্ভটা আমাদেরকে ফ্লুরাল লিখতে হবে কিন্তু না রে ভাই এখানে ভার্ভটা সিঙ্গুলার হবে কেন যত ফ্র্যাকশনগুলো রয়েছে এটা একটা ফ্র্যাকশন না অর্থাৎ ফিফটি মাইলস হ্যাঁ তাইলে এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইজ ইজ দেখাইতে হবে অথবা ওয়াজ থাকলে আমরা ওয়াজ লিখতাম ঠিক আছে যেখানে ইজ থাকবে সেখানে আবার ওয়াশ থাকবে না তাহলে ফিফটি মাইলস ইজ নট এ লং ডিস্ট্যান্স আমার এখানে ইজ হবে এখন অনেকের কাছে প্রশ্ন স্যার ইজ কেন হইলো আজকে এটা নিয়ে যেহেতু আলোচনা এই রুলসের উপরে আলোচনা হবে আশা করি আরও আরও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা পাবেন পর একটা দেখেন স্লো অ্যান্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি দেখেন স্লো এবং স্টেডি একে ওপরের পরিপূরক এটা সেম কথাকে বোঝাচ্ছে আমার এখানে এটার উপরে রুলস নিয়ে আলোচনা হবে অসুবিধা নাই টেনশনের কোনো কারণ নাই উইন্স দ্য রেস উইন্স দ্য রেস কেন হয়েছে একটু পরে আমরা আলোচনায় আসতেছি হ্যাড আই বিন এ কিং দেখেন এটা হচ্ছে থার্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনের এই বিষয়টা আপনাদেরকে আমি পড়াইছিলাম যে শুরুতে হ্যাড থাকলে অর্থাৎ এটা যদি থার্ড কন্ডিশনে থাকে অর্থাৎ তাহলে আমাদেরকে করতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাব মাইড হ্যাভ প্লাস ভারবে তিন নাম্বার ফর্ম তো সাবজেক্ট আছে এখানে দরকার আমাদের কি উড হ্যাভ কুড হ্যাভ তো এখানে হ্যাড আছে এটা হবে না হ্যাঁ এই তো উড আছে হ্যাঁ উড হ্যাভ তারপরে ভারবেন তিন নাম্বার ফর্ম হ্যাঁ এটাই সঠিক দেখেন এখানে উড নাই এটা বাদ এখানে উড বা কুড কিছুই নেই এটা বাদ এটা নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সাথে তো যাই হোক এবার আমি হ্যাঁ আপনারা অনেকে আনসারগুলো করছেন ধন্যবাদ দীপঙ্কর রয় স্যার কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ মনিরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সবগুলোই হয়েছে হ্যাঁ জয় ভ্রমণ আপনারা সবগুলো হয়েছে অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান আপনারা সবগুলো হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে রিয়াজ আমান সুন্দর করে সবগুলোই লিখছেন আমিন নুরুল হ্যাঁ হয়েছে সুন্দর মতো কোনো অসুবিধা নাই সবগুলোই হয়েছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা দেখেন আমি চলে যাচ্ছি এখান থেকে সরে আচ্ছা সবাই একটু খাতা কলমগুলো নিয়ে বস খাতা কলম খুলে বসেন আজকে যেগুলো আলোচনা করব সেগুলো আপনাদেরকে লেখাবো অসুবিধা নাই আপনারা একটু লেখেন দেখেন পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে কি আসে পরীক্ষাতে পরীক্ষাতে ধরলাম এইভাবে আসলো টমেটোস হ্যাঁ অল ইয়ার লং লং ইন সাইনা এই বাক্যে ভুল কোথায় এইভাবে পরীক্ষাতে আসে যে বাক্যে ভুল কোথায় এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আপনারা বলেন তো এখানে ভুল কোথায় একটু কমেন্ট করেন তো এই বাক্যের মধ্যে কোন জায়গাতে ভুল রয়েছে একটু কমেন্ট করেন আপনারা এখানে বলেন তো এই বাক্যে কোথায় ভুল আছে একটু বলেন আপনারা ধন্যবাদ এমডি ডি শহীদুল ইসলাম নোর অসংখ্য ধন্যবাদ উনি প্রথমে আনসারটা দিছে যে স্যার ভার্বে ভুল আছে আচ্ছা ভার্বে ভুল আছে কিভাবে আমরা বুঝছি দেখেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভটা হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি ফ্লুরাল হয় তাহলে ভার্ভটা হবে ফ্লুরাল এই যে সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে একটা অ্যাগ্রি করে চলে এটাকে বলা হয় সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট অর্থাৎ আমি শুরুর প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ভটাও কিন্তু হবে সিঙ্গুলার সাবজেক্টটা যদি ফ্লুরাল হয় তাহলে আমাদের ভার্ভটাও হবে ফ্লুরাল তাই না তো এখানে একটু খেয়াল করে দেখেন সাবজেক্ট কিন্তু ফ্লুরাল কিন্তু ভার্ভটা কি সিঙ্গুলার তাহলে আমাদের এটা কি হয়েছে হয় নাই সাবজেক্টের সাথে মিলে নাই এখন অনেকে বলতে পারে যে স্যার এটা কিভাবে সিঙ্গুলার বুঝবো কীভাবে যেই ভার্ভের শেষে একটা এস থাকে সেটা সিঙ্গুলার ভার্ভ যেই ভার্ভের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার যেমন আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে গো এটা একটা ভার্ভ তাই না এটার সাথে যখন আমি এস বাই এস যুক্ত করব তখন সেটা সিঙ্গুলার হয়ে গেছে মানে সিঙ্গুলার ভার্ভ নাউনের শেষে এস যুক্ত করলে সেটা হয় ফ্লুরাল নাউন আর ভার্ভের শেষে অ্যাস যুক্ত করলে সেটা হয় সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ভ ঠিক আছে সিঙ্গুলার ভার্ভ যেমন আমি যদি বলি রেড এটা ফ্লুয়াল ভার্ভ ওকে যখন এটার সাথে অ্যাস যুক্ত করলাম এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ভ এইটা কি এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য প্রযোজ্য যেমন আমি এর ক্ষেত্রে কি দে রিটস বলতে পারবো পারবো না কেন পারবো না কারণ দে হচ্ছে ফ্লুয়েল ওকে এটা কি ফ্লুয়েল কিন্তু ভার্বটা আমাকে ফ্লুরাল দরকার কিন্তু আমি ভার্বটা সিঙ্গুলার নিলাম এটা হবে কোশ্চেন কালো হবে না তাই আমি যদি হিয়ের জন্য রিটস নেই হ্যাঁ তাহলে হবে আবার যদি হিয়ের জন্য এখানে এস না দিয়ে শুধু রিড হি রিড লিখি হবে কখনোই হবে না কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ভার্বটা কেন আমি সিঙ্গুলার নিচ্ছি না ফ্লুরাল নিচ্ছি তাহলে বুঝতে হবে যে ভারবে শেষে এস বাই এস যুক্ত থাকবে সেটা সিঙ্গুলার ভাব যে ভার্ভের শেষে বাই এস নাই সেটা হচ্ছে ফ্লুরাল ভাব তাহলে এখানে কি আছে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফ্লুরাল কিন্তু ভার্ভটা আমি সিঙ্গুলার নিচ্ছি তাহলে হবে না পরীক্ষাতে এইভাবে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে ভুলটা আপনি কারেকশন করতে হবে ঠিক আছে অত কারেকশন বলতে গিয়ে ভুলটাকে আইডেন্টিফাই করতে হবে আর কি এ হচ্ছে কথা হ্যাঁ তাইলে এখানে কী হবে গ্রো হবে এই তো হয়ে গেছে হ্যাঁ টমেটোস গ্রো অল ইয়ার লং ইন সাইনা তাহলে এটা যদি বুঝেন আমি এইবার আরেকটা আপনাদের জন্য দিচ্ছি দেখেন আমি সেই প্রশ্নগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এন শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারিতে আসছিল তো আমি আরেকটা দিচ্ছি যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছেন দেখেন আপনারা কিন্তু এই প্রশ্নটা পাইছেন যারা প্রশ্ন সলভ করছেন সেখানে এই প্রশ্নটা আছে যে সুইট কি হবে দেখেন আমি এখানে বি একটা ভার্ব দিলাম সুইট দা ইউজেস ইউজেস অফ অ্যাডভারসিটি অফ অ্যাডভারসিটি দেখেন এখানের মধ্যে আপনি কিন্তু সাইলে কি দিতে পারবেন বলেন তো এই সেন্টেন্সটার মধ্যে আপনি কি লিখতে পারবেন বলেন আপনারা একটু কমেন্ট করেন আমি দেখি কী দেন আপনারা এখানে কী দিবেন এখানে কি সুইট দিবেন মানে সুইটের সাথে কি আপনি কি খাপ করে খাপ খাওয়াই দিবেন এটাও বলেন সেটা কি ইজ দেবেন নাকি আর দিবেন এই দুইর মধ্যে থাকেন এর বাইরে যায়েন না কি আর হবে না কি ইজ হবে বলেন কোনটা হবে তো আপনারা অনেকেই লিখছেন রিয়াজ আমান লিখছেন ইজ স্যার হবে ঈশ্বর জাহান আর লিখছে ইজ হবে জয় ভার্মন ইজ হবে স্যার মাহমুদা ফাইন লাকি স্যার ইজ হবে মিস তানহা ইসলাম ইজ লিখছে আর শহীদুল ইসলাম নূর একটু আগে ভাইয়ের কথা বললাম উনিও ইজ লিখছে রমির আফসান ইজ লিখছে আর রবিউল ইসলাম আর লিখছে দেখেন এই কথাটা এই যে কথাটা সুইট সুইটের সাথে আর হবে কেন আর হবে দেখেন এইটা যদিও সিঙ্গুলার শব্দের হিসাবে বসছে কিন্তু এটার সাথে আর হবে কেন এটা একটা উক্তি কার উক্তি উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি তার অ্যাজ ইউ লাইক ইট নামে যেই আপনার নাটকটি রয়েছে সেখানের মধ্যে কমেডি যেটাকে বলি আমরা যে কমেডি নাটকটি রয়েছে সেখানের মধ্যে ডিউক সিনিয়র সম্ভবত এই উক্তিটি করছেন কি বলছেন যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি তাহলে সুইটের সাথে অলওয়েজ আর বসে কার কথা অনুযায়ী উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট ড্রামা অনুযায়ী ঠিক আছে তাহলে আমাদেরকে অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে আর এটা পরীক্ষাতে আসে কিসে দেয় এটা কারেকশানে দেয় এটা কারেকশনের মধ্যে দিয়ে দেয় যে নিচের কোনটি সঠিক বলে সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট আর ইউজেস অফ সুইট হ্যাজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এইভাবে দিয়ে দেয় তা আপনার মাথার মধ্যে আসতে হবে ও আচ্ছা। এটা তো একটা উক্তি বা একটা কোটেশান কার উইলিয়াম শেক্সপিয়ারের হ্যাঁ অ্যাজ ইউ লাইক ইট তাহলে আপনাকে সেই চিন্তা করে কিন্তু এটা লিখতে হবে লিখতে হবে দ্য সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আশা করি এটা আপনারা বুঝছেন কী লিখতে হবে আর লিখতে হবে ওকে এটা আমিও জানি ইজ হবে আপনিও জানেন ইজ হবে সবাই জানে ইজ হবে কিন্তু এটা তো একটা প্রবাদ প্রবাদের মতো আসলে এটা প্রবাদ বললে ভুল হবে কারণ এটা একটা উক্তি একটা কোটেশান হ্যাঁ ইউ লাইক ইট থেকে যেহেতু দেওয়া তাহলে আশা করি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝছেন এখানে কোনো সমস্যা আপনাদের নেই ওকে এটা কিন্তু আপনি চাইলে এটা চাইলেও কিন্তু আমরা এখানে ইজ দিতে পারবো না হ্যাঁ ইজ দিতে পারবো যেমন আপনি যদি বলেন যে স্যার কি জানি বলে গীতাঞ্জলি এখন গীতাঞ্জলিতে দেখেন আমরা কিন্তু সরাসরি গীতাঞ্জলি যখন বানানটা লেখি তখন কিন্তু এই গীতাঞ্জলিটা এইভাবেই কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গীতাঞ্জলি কিন্তু আমরা যখন বলি যে অঞ্জলি জাতীয় যত শব্দ আছে সবগুলো শব্দ রশ্মিকে দিয়ে লিখতে হবে তাহলে আমরা এই যে গীতাঞ্জলি এইটা তার বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আমি কি সাইলে তার বইটা চেঞ্জ করতে পারবো পারবো না উনি এটা ওনার এখানে উনি প্রপার নাউন হিসাবে উনি ওনার মতো করে ব্যবহার করছে যেমন সোনালি ব্যাংক বানানটা কিন্তু ভুল সোনালি ব্যাংক এই দেখেন এই বানানটা কিন্তু ভুল কিন্তু আপনি যদি স্যার সোনালির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন সোনালী ব্যাংকের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কার এটা প্রোফার নাউন হিসাবে ওনার এটা ব্যবহার করতে পারে স্বাভাবিক তা আপনি যখন বাংলা বানানের নিয়মে যাবেন তখন কিন্তু এই বানানটা ভুল সোনালি ভুল যত আলিপ্রত্যযুক্ত যত শব্দ আছে সবগুলো রসিকার দিয়ে লিখতে হবে ঠিক অঞ্জলি জাতীয় যত শব্দ রয়েছে যেমন গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পিত্তাঞ্জলি পুষ্পাঞ্জলি যত অঞ্জলি জাতীয় শব্দ আছে সবগুলো রসিকার দিয়ে লিখতে হবে তাহলে আমাদেরকে সেই বিষয়গুলো আমরা ভালো করে বুঝতে হবে আমাদের পরীক্ষাতে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এইটা পরীক্ষাতে আসে আমরা সেখানে সব সময় আর দিয়ে লিখবো ঠিক আছে ওকে অবশ্য সেখানে আমরা আর দিয়ে লিখব যেহেতু পরীক্ষাতে আমাদের এইভাবে আসে ওকে ধন্যবাদ মরিরুল ইসলাম স্যার আর ইকু লিখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাই হোক এবার আসি আমরা অ্যান্ড অ্যান্ড নিয়ে কিছু কথা বলি দেখেন এই অ্যান্ড দ্বারা অ্যান্ড দিয়ে দেখেন এন্ড দ্বারা দুইটি সাবজেক্ট কয়টা সাবজেক্ট দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে সব সময় আমার সাবজেক্টগুলো যদি সিঙ্গুলার হয় ভার্ভটা ফ্লোরাল হবে আমি যদি বলি যেমন হি অ্যান্ড সি এখন বলেন হি অ্যান্ড সি এখানে আমি যদি বি ভার্ভটা দিই গোয়িং দেয়ার আমরা এটার আনসারটা কী লিখবো বলেন তো আগে দেখেন হি অ্যান্ড সি হি এখানে সিঙ্গুলার আর শিও এখানে সিঙ্গুলার যখন অ্যান্ড দ্বারা দুটি একসাথে যুক্ত হবে তখন এই সাবজেক্টটা হয়ে যাবে ফ্লোরাল কি হবে ফ্লোরাল অ্যান দিয়ে দুটি সাবজেক্ট অ্যান দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হওয়ার কারণে এই তখন সম্পূর্ণ সাবজেক্টটা হয়ে যাবে ফ্রুর্যাল সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্ভটাও ফ্ৰাল করে লিখতে হবে ভার্ভটাও কি করে লিখতে হবে ফ্রোয়াল করে লিখতে হবে আমরা এখানে কী লিখবো বলেন এখানে আমরা অবশ্যই আর লিখবো অথবা ফার্স্ট টেন্সে আমরা অয়াল লিখবো তাই না আপনারা অনেকেই লিখতেছেন যেমন ঈশ্বাদ জাহান ঈশ্বাদ লিখতেছে হ্যাঁ মাইনুদ্দিন হুজাইফি লিখছে হ্যাঁ নুরুল লিখছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই তো আপনারা সবাই লিখতেছেন অনেক ভালো লাগতেছে যে না সবাই মোটামুটি আপনারা আনসার করতেছেন ক্লাসে উপস্থিত আছেন আপনারা অনেকেই ধন্যবাদ তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম অনেকে আল লিখতেছেন যে জান্নাতুল আশা আল লিখছে আর রিফাত আলমগীর উনিও আল লিখছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তাহলে আমরা মোটামুটিভাবে এটাও জানলাম তাই না ওকে এবার আসি কিছু কিছু শব্দে কিছু কিছু শব্দে এন্ড দ্বারা যুক্ত থাকলেও এন্ড দ্বারা যুক্ত থাকলেও সেখানে কিন্তু সাবজেক্টটা ফ্রুরাল মনে হলো ভাবটা আমাদেরকে সিঙ্গুলার লিখতে হবে সে যেটা প্রথমে আমি আপনাদেরকে দিলাম যেমন অ্যান দ্বারা যুক্ত আছে অ্যান দ্বারা যুক্ত থাকার কারণে দুটি সাবজেক্ট অ্যান দ্বারা যুক্ত থেকেও ভার্বটা সিঙ্গুলার হবে যেমন আমি যদি বলি এই যে দেখেন স্লো অ্যান্ড স্টেডি আপনারা কী লিখছেন এখানে দ্য রেস তখন কী লিখছেন আপনারা বলেন এখানে কী লিখছেন নাকি উইন্স লেখান এখানে কী হবে একটু বলেন তো বলেন এটা একটু বল এখন অনেকেই প্রশ্ন করতে পারে এখানে স্যার কেন উইন্স হলো দেখেন এখানে তো এন দ্বারা দুটি সাবজেক্ট এই একটাই একটা তাহলে আমাদের ভার্বটা তো অবশ্যই ফ্লুরাল হওয়ার কথা দেখেন এন দ্বারা যুক্ত থাকলে দুটি সাবজেক্ট এন দ্বারা যুক্ত থাকলে দুইটুকে দুইটিকে যখন সেম কিছু বোঝায় দুটিকে মানে দুইটির ভাবই যখন একই অর্থ বুঝায় তখন সেখানে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে স্লো অ্যান্ড স্ট্রেডি উইন্স দ্য রোটস উইন্স দ্য রোটস এটা ভালো করে মুখস্থ করবেন ভাই এটা পরীক্ষাতে আসে 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 কি wins দ্য রেস wins দ্য রেস স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস পরীক্ষার যখন আপনি ওয়েম আর পাবেন তখন কিন্তু হুতাশে হ্যাঁ ওম উইন হ্যাঁ হ্যাবন দাগাইয়েন না কি দাগাবেন উইন্স দ্য রেস ওকে এটা ভালো করে মাথার মধ্যে রাখবেন কারণ এটা পরীক্ষাতে আস আরেকটা পরীক্ষাতে এরকম আসে আপনারা যতই এন দ্বারা দেখবেন কিন্তু সেখানে ভার্ভটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে সেটা হচ্ছে যেমন বাটার বাটার ব্রেড এটার কথা আপনারা জানেন কি না জানি না ব্রেড অ্যান্ড বাটার হুম এখানে একটা বিভার দিয়ে মাই ফেভারিট ফেভারিট ব্রেকফাস্ট আর আমি লিখলাম না শুধু লিখছি কি ব্রেড অ্যান্ড বাটার এইখানে একটা বিভার্ভ আপনারা সেটা আইডেন্টিফাই করবেন আমি লিখি ইজ হবে আর হবে অ হবে নাকি আমি এখানে হ্যাজ দিয়ে দিচ্ছি যদিও হ্যাজেডের সাথে সম্পর্কযুক্ত না এবার বলেন ব্রেড অ্যান্ড বাটার সেক্ষেত্রে আমরা কোনটা লিখব দেখেন ব্রেড এবং বাটার এটা সেম কথাকেই বোঝায় ভাব অর্থ একই বোঝাচ্ছে যেমন ব্রেড অর্থ রুটি আর বাটার অর্থ মাখন আমরা রুটি দিয়ে মাখন খাই হ্যাঁ এটা সেম একই জিনিসটাকে আসলে আইডেন্টিফাই করে মানে বুঝায় আর কি তাহলে আমরা কি বলবো ব্রেড অ্যান্ড বাটার সেক্ষেত্রে আপনাদের কি হবে বলেন তো আপনারা অনেকে আনসার করতেছেন অনেকে লিখতেছেন আর বেশিরভাগই বলতেছেন আর হবে স্যার আর হবে আর হবে এই যে দেখেন হ্যাঁ ধন্যবাদ শহীদুল ইসলাম নূর স্যার সিঙ্গুলার ফর্ম হবে আপনারা অনেকেই কিন্তু আল লেখা শুরু করছেন কিন্তু হুতাসে কেন এখানে আল লিখতেছেন আমি বললাম দেখেন স্লো অ্যান্ড স্টেডি এবং ব্রেড অ্যান্ড বাটার এই দুইটা একটু মাথায় ভালো করে মুখস্থ করেন অনেক কিছুই তো মুখস্থ করছেন তাই না এই দুটো মুখস্ত করে ফেলেন কারণ এই দুইটাই বারবার পরীক্ষাতে দেয় আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি আপনার সেবাতে পরীক্ষা দিবেন এখান থেকে দেয় আপনি কী জানি বলে আর ভুলে গেলাম একটা পরীক্ষার কথা রেলওয়েতে পরীক্ষা দিবেন এখান থেকে দেয় আপনি প্রাইমারিতে পরীক্ষা দিবেন এখান থেকে দেয় প্রাইমারিতে তো আপনার ওই যে আসলান স্টেডি উইস দ্য রেস এটা বারবার পরীক্ষাতে দেয় তো আপনারা তো ওইগুলো জানেনই তারপরে কেন এগুলো পড়েন না তাহলে ব্রেড অ্যান্ড বাটার কী হবে ইজ মাই ফেভারিট ওকে একটা ব্যতিক্রম সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইট ওই জায়গাটা একটু ব্যতিক্রম ওই জায়গাতে সবসময় মাথায় রাখতে হবে ভারটা ফ্রুড়াল হবে এইখানে এইখানে একটু সমস্যাটা টাইম অ্যান্ড টাইট এই জায়গাতে সমস্যাটা কি হবে ওয়েট ফর নান এইবার আমি এখানে আপনাদের জন্য চারটে অপশান দিচ্ছি কি হবে এখানে ওয়েটে ওয়েটই হবে নাকি ওয়েটস না হ্যাভ এখানে কি হবে বলেন আপনারা টাইম ফর নান কি বলবেন নান এস যুক্ত করবেন নাকি ভাববেন যে ফর্ম আছে সেই ফ্রমে লিখবেন টাইম অ্যান্ড টাইট এইটা একটু ব্যতিক্রম এটা একটু কি ব্যতিক্রম আর বাকিগুলোকে যেটার সাথে সেটার সম্পর্ক সেটার জন্য আপনাকে যুক্ত করতে হবে এইখানে আইসা শুধু আপনারা কি লিখতে হবে অয়েটই হবে কী হবে অয়েট 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 ওকে অয়েট টাইম্যান্ড টাইট এন্ড টাইট অয়েট পর নান আমরা কি লিখবো টাইম অ্যান্ড টাইট অয়েট পর নান এখানে অ্যাটই হবে অনেকে কিন্তু অ্যাস যুক্ত করে দেয় যুক্ত করবেন না ভাই এটা ব্যতিক্রম আর বাটার আর ব্রেড অ্যান্ড বাটার অ্যাস যুক্ত হবে আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উনিশ দেড় এই জায়গাতে আপনাকে যুক্ত করতে হবে আশা করি এটা আপনারা বুঝছেন এই অ্যান্ড দ্বারা ভেজাল লাগে এবারে আসি আমি এন্ড দিয়ে আরও কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এন্ড দিয়ে যুক্ত অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে কিন্তু ভার্ভটা সিঙ্গুলার হবে আরেকটা ক্ষেত্রে দিয়ে যুক্ত থাকবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে আরেকটা ক্ষেত্রে যেমন আমি যদি বলি দা প্রিন্সিপাল চেয়ারম্যান গোয়িং দেয়ার এবার এখানে আমরা কি লিখবো ইজ লিখবো আর লিখব লিখব হ্যাজ লিখবো কি লিখব বলেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড শেয়ারম্যান দেখেন অ্যান্ড দিয়ে এই একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট দুটা সাবজেক্ট যুক্ত আছে অ্যান্ড দিয়ে দুটা সাবজেক্ট যুক্ত আছে কি বললাম দ্য প্রিন্সিপাল অ্যান্ড শেয়ারম্যান এখানে একটা বিভারব আমি লিখছি গোয়িং দেয়ার আমরা কি লিখবে এখানে বলেন তো আচ্ছা ধন্যবাদ মাহমুদা ফারেন লাখি ইজ লিখছি ঈশ্বর জাহান ইজ লিখছে আচ্ছা স্যার আপনার ক্লাস করে আমি এখন ভালো জায়গায় আসি অবশ্যই ভালো জায়গায় থাকুন দোয়া করি দেখেন আচ্ছা ইজ হবে কীভাবে ইজ হবে দেখেন যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু চেয়ারম্যান একই ব্যক্তিকে বোঝাচ্ছে এখন আমার প্রশ্ন স্যার একই ব্যক্তিকে কীভাবে বোঝাচ্ছে দেখেন এন্ডের আগে যদি একটা দা অর্থাৎ একটা ডিটার্মিনার থাকে ডিটার্মিনার কোনটাকে বলবো আমরা এন দিয়ে এন দি আর্টিকেলগুলোকে কিন্তু ডিটারমিনার বলা হয় যাই হোক এখানে দেখেন একটা আর্টিকেল রয়েছে দা রয়েছে কিসের আগে আগেই এন এর আগে এই সাবজেক্টের সাথে কিন্তু পরের সাবজেক্টের সাথে কিন্তু নাই যখন দেখবেন পরের সাবজেক্টের সাথে কোনো আর্টিকেল নাই অর্থাৎ দা নাই যাই হোক দা বা দিই কোনো সময় দিই কোনো সময় দা যখন এটা ভায়েলের আগে বসে তখন সেটাকে দি বলা হয় আর কনসেন্টের আগে বসলে দা বলা হয় যেহেতু এটা আমার কনসেন্টের জন্য এটাকে দা বলবো ঠিক আছে ভায়োলের আগে বসলে বি আর কনসেন্টের আগে বসলে দা ওকে তাহলে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট এই একটা এ একটা সাবজেক্ট কিন্তু এইটার আগে কি রয়েছে একটা দা রয়েছে থাকার কারণে পরেরটার আগে যেহেতু নাই তাহলে এইটা এবং এটা এক ব্যক্তিকে বোঝাচ্ছে যেইখানে আপনি দেখবেন একটা মাত্রতা সেটা দ্বারা এক ব্যক্তিকে বোঝাচ্ছে যেখানে দেখবেন দুইটা দা সেটা দ্বারা দুই ব্যক্তিকে বোঝাচ্ছে যেহেতু এখানে এক ব্যক্তিকে বোঝাচ্ছে তাইলে ইজ হবে আমার আর যদি প্রশ্নকর্তা তোমার আপনার বিপদে ফালানোর জন্য এখানে একটা দা দিয়ে দেয় তাহলে কি হবে দা প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান তাহলে ইনি একজন এবং ইনি আর একজন তাহলে এখানে মানুষ কয়জন দুইজন দুইজন হলে আর বসবে কি বসবে আর বুঝবে আমি আবার বলি এন্ড দ্বারা যুক্ত এটার আগো আমার দা এটার আগো দা অর্থাৎ এটার আগো আর্টিকেল এটার আগো আর্টিকেল তার মানে বুঝতে হবে যে এখানে ব্যক্তি হচ্ছে দুইজন দুইজন হলে এখানে একজন আছে এখানে একজন দুইজন দুজন হলে আমার সাবজেক্টটা কী ফ্রুরাল তাহলে ভাবটা কী হবে ফ্লুরাল হবে তাহলে এখানে আর হবে অবশ্যই আর হবে আর যদি দেখবে এটার আগে নাই একটার আগে আছে তাহলে সেখানে আমাকে ইজ লিখতে হবে এটা বুঝছেন এই জিনিসটা বুঝছেন কি না আমার একটু বলেন এই জিনিসটা বুঝছেন কি না আমার একটু বলেন স্যার আপনার দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আসব আচ্ছা বলেন এই জিনিসটাকে বুঝছেন কি না আপনারা যদি বুঝে থাকেন আমি এটা মুছে দিচ্ছি এবার এটাতে কি অসুবিধা আছে কিনা আমাকে বলেন ঠিক আছে বুঝছি বলেন তো আচ্ছা আপনারা কি স্পষ্টভাবে আমাকে দেখতে পাচ্ছেন নাকি ঝাপসা দেখা যাচ্ছে বলেন তো একটু ঝাপসা দেখা যাচ্ছে না স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন বলেন আচ্ছা ঝাপসা তাই না ঝাপসা দেখা যাচ্ছে ওকে ওয় করুন এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলেন দেখা যাচ্ছে না অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আশা করি ঠিক হবে একটু অপেক্ষা করুন না কেন এমন হচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আহা হা এখন বলেন ঠিক আছে তো তাই না শুরু করবো না এখন বলেন আহ আপনাদের তো ভালো ধৈর্য আছে মাশাল্লাহ আপনাদের অনেক ধৈর্য আছে বলাই যায় হুম ধৈর্য আছে বলে আপনারা রইছেন নাইলা অনেকে চলে গেছে তাই না ঠিক থাকবে একটু অপেক্ষা করবেন তো আপনারা যে এইভাবে চলে যাচ্ছেন আমি তো ভয় পাই হ্যাঁ আরে অনেক বেশি ভীতু আমি এভাবে ভয় দেন কেন আমাকে ছোট মানুষ বেশি ভয় দিলে তো আমি এমনিতে শেষ হয়ে যাই অবশ্যই আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন একটু মাঝে মধ্যে ফামটাম দিবেন বুঝছেন তাহলে না আমি আপনাদের ক্লাসগুলো আরও বেশি নিতে উৎসাহিত করব আপনারা যদি এমনিতেই আমাকে একদম দম খিসিয়ে রাখেন হ্যাঁ উৎসাহিত না করেন তাহলে কেমনে হয় আপনারা আমাকে বলবেন না যে স্যার আপনার ধৈর্য ধরুন ঠিক হবে স্যার কেন এমন করতেছেন এমন করেন না স্যার তাইলে না আমার কাছে একটু ভালো লাগবে না আমার কিছু ভক্ত আছে এখানের মধ্যে আপনারা যদি বলেন স্যার কেটে দেন কেটে আবার আসেন এই করেন সেই করেন ধৈর্য ধরতে হবে আসলে ঠিক আছে যাই হোক এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন শুরু করে বিসমিল্লাহ রহমানুর রহিম আবার নতুন করে শুরু করবো না ওখান থেকেই শুরু করি যেখান থেকে আমি শেষ করছি দেখেন এন্ড দ্বারা যুক্ত নিয়ে আমি কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু বাবারে এন্ড দ্বারা যুক্ত থাকলে আবার ভেজাল আসে এই এন্ড দিয়ে যত ভেজাল আর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে দেখেন আবার এন দিয়ে আসলাম তো এই অ্যান্ডের আগে আমরা তো একটু আগে জানলাম দেখেন একটু আগে দেখি এন্ডের আগে এন্ডের আগে যদি দেখেন বয় অ্যান্ড গার্ল ইজ হবে না আর হবে কমেন্ট করেন আমি আর লিখবো না বয় অ্যান্ড গার্ল ইজ হবে না ইজ হবে না আর হবে বলেন বয় অ্যান্ড গার্ল কী হবে ইজ হবে না কি কী হবে ইজ হবে না আর হবে আপনারা সবাই জানেন মোটামুটিভাবে এখানে আর হবে কারণ এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে আচ্ছা ছেলে মেয়ে কি একজন না দুইজন চিন্তা করে বলেন তো ছেলে এবং মেয়ে মিলে এখানে দুইজন হচ্ছে তাহলে এখানে আর হওয়ার কথা না অবশ্যই আর হওয়ার কথা কিন্তু দেখেন কখনো কখনো এই কখনো কখনো এই এই নাউনের আগে ইস এভরি এই কথাগুলো একটু মাথায় রাখেন কি বললাম ইস এভরি ইস অ্যাভরি ইস এভরি দুইটা জিনিস আপনাকে বিপদে ফেলবে দেখেন এই নাউনের আগে যদি কখনও ইস আসে এবং এই গালের আগে যদি কখনও ইস আসে তাহলে কি হলো ইস বয় অ্যান্ড ইজ গার্ল তখন কিন্তু আপনাকে অবশ্যই ভার্ভ যেটা না সেটাকে সিঙ্গুলার দিতে হবে আপনাকে লিখতে হবে এখানে ইজ বা ওয়াস কি লিখতে হবে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ইজ বা ওয়াস ওকে অর্থাৎ সিঙ্গুলার সিঙ্গুলার করতেই হবে আপনাকে ভাবটাকে কি করতে হবে সিঙ্গুলার করে লিখতে হবে সিঙ্গুলার ভাব লিখতে হবে কি থাকলে আমি একটু আগে বললাম শুধু বয় এবং শুধু গাল থাকলে আর তার আগে যদি ইস বা এভরি এ কথাগুলো থাকে তাহলে ভাবটা অবশ্যই কি হবে সিঙ্গুলার হবে এটা পরীক্ষাতে আসে যে ইস এবং এভরি যদি কখনো কোনো নাউনের আগে বসে এবং তারপরে এন দিয়ে আরেকটা নাউন আসে তখন সেই ভার্বটা আমাদেরকে সিঙ্গুলার ওইতে লিখতে হয় আশা করি এটা আপনারা বুঝছেন তারপরে যদি না বুঝেন আমি আবার একটু আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি তাহলে আমরা মোটামুটিভাবে বুঝবেন ঠিক আছে কি হবে আপনারা সেটা বলবেন এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই বয়ের আগে তো ইজ বসছে তাহলে গালের আগে কি একটা ইজ বসানো দরকার কি না রে ভাই যদি প্রশ্ন থাকে বোনাস না থাকলে দরকার নাই টেনশন করার দরকার নাই কারণ এইটা আমাদের গ্রামাটিক্যাল একটা রুলস একই জিনিস একই জিনিস যেমন এটা আগে যদি আমি ইজ ইস বসাই হ্যাঁ বাক্য ঠিক আছে সেন্টেন্স ঠিক আছে যে ইজ বয় ইস ইজ গার্ল সবই ঠিক আছে কিন্তু একই জিনিস যদি বাক্যে দুইবার থাকে তাহলে সেটা সেটাকে বলা হয় বাউল্লো দোষ অর্থাৎ ইস একবারই বসবে দুইবার বসবে না তার মানে এখানে ইস আছে সেটা ধরে নিতে হবে তাহলে ইস বয় অ্যান্ড গার্ল তার মানে কি ইস বয় অ্যান্ড দিয়ে আছে তার মানে এটা লাগে যা এটার পরও তাহলে ইস বয় অ্যান্ড ইস গার্ল তার মানে ইসটা যে আপনাকে লিখতে হবে তা কোনো ধরা নিয়ম নাই কি হবে ইজ ফ্রেজেন্ট টুডে ইজ ফ্রেজেন্ট টুডেই আমরা আশা করি এই জিনিসটা বুঝছি ঠিক আছে ওকে এই জিনিসই কারো আমি এবার বলি যদি বলি এভরি গার্ল অ্যান্ড এভরি আচ্ছা এভরি এত বারবার গালমাল না দিয়ে বারবার দিয়ে এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান কী হবে লাভ মি আমারে ভালোবাসে কি হবে লাভমি না লাভসমি এটা আপনারা কমেন্ট করেন ম্যান অ্যান্ড এভরি উমেন কি হবে ভার্ব সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার মানে এস বাই এস যুক্ত হবে তাহলে ভার্ভ সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার কী হবে লাভস 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 ওকে ধন্যবাদ আপনাদেরকে তার মানে আমি আজকের ক্লাসে মোটামুটি সাকসেস আপনারা বুঝছেন এবার আবার আসি এবার এন ফার্স্ট পার্সেন্ট মানে ওয়ান সেকেন্ড পারসেন্ট মানে টু থার্ড পার্সেন্ট মানে থ্রি ওয়ান মানে হচ্ছে

ইউই আছে আর আই বাউই হচ্ছে ফার্স্ট পার্সন ওকে এটা একটু ভালো করে বুঝেন তাহলে এক দুই তিন এটা একশো তেইশ কে বলবো একশো তেইশ আচ্ছা এবার এই অ্যান দ্বারা একশো তেইশের ক্ষেত্রটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যখন দেখবেন কী দেখবেন যখন দেখবেন অপরাধের কথা বলা আছে অপরাধ অপরাধের কথা বলা আছে তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা এইভাবে হবে এক দুই তিন অপরাধের কথা বলা আছে অপরাধের কথা যেমন এটা কারেকশানের মধ্যে আসে যে এইভাবে আসে যে ইউ ইউ সি অ্যান্ড আই আর গিলটি গিলটি মানে অপরাধী আর কি আবার পরেরটা বলে সি ইউ অ্যান্ড আই আর গিলটি আমি তিনটা লিখবো কারণ সময় কম আচ্ছা তিন নাম্বারটা দেখেন আই ইউ অ্যান্ড সি আর গিলটি একটু দেখেন আমি বললাম অ্যান দিয়ে যুক্ত আছে অ্যান দিয়ে কিন্তু যুক্ত আছে কয়টা সাবজেক্ট তিনটা সাবজেক্ট একটা দুইটা তিনটা তাহলে দেখেন তিনটে সাবজেক্টের মধ্যে প্রথম যখন অপরাধ বোঝাবে এখানে গিলটি মানে অপরাধী যে ইউ সি অ্যান্ড আই আর গিলটি মানে তুমি সে এবং আমি হচ্ছে অপরাধী অপরাধীর ক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ আইটা সবসময় শুরুতে বসবে তাহলে এখানে শুরুতে না এটা ভুল এখানে শুরুতে না এটা ভুল এই তো এটা সঠিক কীভাবে হবে এক এই তো এক তারপর হচ্ছে সেকেন্ড পার্সেন্ট দুই তারপর হচ্ছে কি থার্ড পার্সেন্ট তিন এক দুই তিন কী হবে এক দুই তিন কিসের ক্ষেত্রে অপরাধ বোঝানোর ক্ষেত্রে আর যদি অপরাধ না বোঝা অন্যান্য সকল ক্ষেত্রে এইভাবে সবসময় হবে দুইশত একত্রিশ অর্থাৎ আগে সেকেন্ড পার্সেন্ট যাবে তারপরে থার্ড পার্সেন্ট আসবে তারপরে ফার্স্ট পার্সেন আসবে অর্থাৎ ফার্স্ট পার্সেন্টটা একদম সবার শেষে চলে যাবে অন্যান্য সকল ক্ষেত্রে শুধু অপরাধ বোঝালে ফার্স্ট পার্সেন্টটা সবার আগে আসবে ফার্স্ট পার্সেন সবার আগে আসবে শুধুমাত্র অপরাধের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে আর অপরাধ না বুঝালে আমাকে কি করতে হবে সেকেন্ড পার্সেন আগে তারপরে থার্ড পার্সেন্ট তারপরে ফার্স্ট পার্সেন্ট সেটা লিখতে হবে এখন আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে এটা কি হবে একটু বলেন তো যে দেখেন ইউ এটা কারেকশনের মধ্যে আসে ইউ এরপরে কি সি এইবার অ্যান্ড আই এবার দেখেন সেকেন্ড পারসেন্ট থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট দুইশত শত একত্রিশ দুইশো একত্রিশ আর অপরাধ বোঝালে হবে একশত তেইশ আর অপরাধ না বুঝালে হবে দুইশত একত্রিশ এটা কেন মুখস্থ করতে হবে এটা কারেকশানের জন্য অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে কারণ এটা কারেকশানে আসে ঠিক আছে তাহলে কী হবে আর গোয়িং টু কলেজ দেখেন এটা কোনো অপরাধ কলেজে যাচ্ছে এটা কোনো অপরাধ অপরাধ না তাহলে আমাকে করতে হবে কি দুইশত একত্রিশ দিয়ে আর যদি কোনো অপরাধ বোঝায় তাহলে আমাকে একশো তেইশ দিয়ে করতে হবে শিক্ষার্থীরা অনেক কথা হয়েছে আপনাদের সাথে আজকে এটুকু পর্যন্তই থাক আমাদের যদি আপনারা বলেন তাহলে আরও পড়াবো কোনো অসুবিধা নাই আর আমার কাছে পছন্দ গরম লাগতেছে কেন ওখানে কারেন্ট নাই তো যাই হোক ক্লাসে আসছি আর আসলে অনেক বেশি আমি ইয়ে হয়ে গেছি তো পরবর্তীতে আবারও আসবো আগামীকালকে ক্লাসে ইনশাল্লাহ ক্লাসগুলো বন্ধ হবে না ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে আর কোর্সের ব্যাপারে তো আপনাদেরকে আর নতুন করে কিছুই বলার নাই ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কোর্সগুলো করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সে কামনা করে আজকে এইটুকু পর্যন্তই থাক আর আপনাদের অনেকের সমস্যা যে স্যার নয়টার একটু আগে দেন আবার অনেকের সমস্যা নামাজ পড়তে সমস্যা হচ্ছে তো যাই হোক আমরা পরবর্তী ক্লাসে সেটা মেনটেন করে আপনাদেরকে দিব ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত নয়টায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি